মুড়ির পকোড়া বানাতে আমার যা যা লাগছে, গুঁড়ো করে নেওয়া মুড়ি, বেসন, পেঁয়াজ কুচি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি, নুন, ডিম। প্রথমে আমি নুনটা পরিমাণ মতো দিয়ে নিলাম, রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে, বেসন দু চামচের মতন বেসন দিলাম। ভালো করে আমি এটা মেখে নিচ্ছি। এবার এর মধ্যে দেবো আমি ডিমটা ফাটিয়ে, এখানে আমি দুখানা ডিম দিলাম। এবার আমি ভালো করে মেখে নেব। যদি দরকার পড়ে তাহলে সামান্য জল দেবো, নইলে পুরো ডিমটা দিয়ে আমি মুড়িটাকে মাখাবো। আমি এখানে জল দিলাম না, পুরোটাই আমি ডিম দিয়ে মাখলাম। এবার আমি প্যানেতে সরষের তেল দিচ্ছি। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, এইভাবেই আমি বাকি পকোড়াগুলো দিয়ে দেবো। আমার পকোড়াগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমার মুড়ির পকোড়া একদম রেডি।